আগের নাম ছিল আমার প্রদীপ বড়ুয়া, এখন আমি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছি। সেই আমার নাম হচ্ছে নুরুদ্দিন। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আপনাকে কি ইসলাম গ্রহণ করতে কেউ বাধ্য করছে? তাকে আপনি কোন লোক বা প্রলোভন দেখেছেন যে আপনি ইসলাম গ্রহণ করতে পারবেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হচ্ছে উকিয়া পাতাবাড়ি স্টেডিয়ামের পাশে। আগের নাম ছিল আমার প্রদীপ বড়ুয়া, এখন আমি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছি। সেই আমার নাম হচ্ছে নুরুদ্দিন, বর্তমান নাম 9 নম্বর ওয়ার্ডের। আসসালামু আলাইকুম। একবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার নাম হচ্ছে প্রদীপ, তার নাম আর কি উনি প্রদীপ বড়ুয়া, তার নাম হচ্ছে প্রদীপ বড়ুয়া, উনি ইসলাম গ্রহণ করতে চান। তো আমরা তাকে আগে কিছু জিজ্ঞেস করবো, আপনি কি সংকেতে জেনে শুনে ইসলাম গ্রহণ করতে চান? আপনি কি এক আল্লাহকে আল্লাহ করে স্বীকার করতে চান? রসুল্লাহ সাল্লামকে শেষ রসুল হিসেবে মেনে নিতে চান? আপনাকে কি ইসলাম গ্রহণ করতে কেউ বাধ্য করছে? বাকি আপনি কোন লোক বা প্রলোভন দেখেছেন যে আপনি ইসলাম গ্রহণ করতে পারবেন? তাহলে ওনার প্রদীপ বড়ুয়ার কথা আমরা বুঝতে পারলাম যে ওনাকে ইসলাম গ্রহণ করার জন্য কেউ চাপ দিচ্ছে না, কিংবা কেউ প্রলোভনও দেখাচ্ছে না। উনি স্বেচ্ছায় সজ্ঞানে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আচ্ছা, বর্তমান নাম ওনার আগে ছিল প্রদীপ বড়ুয়া, এখন উনি ওনার নাম রাখতে চাইছেন নুরুদ্দিন, দিনের আলো। ইসলাম আসলেই আলো, নূর, সেই নূর তার অন্তরে ভালোভাবে প্রবিষ্ট করুন এবং তিনি ইসলামের উপরে আমল যত বাধা বিপত্তি আসুক না কেন তার উপরে যেন তিনি তাহলে আপনার পূর্ববর্তী যা আছে সেগুলো সব ঘোরা সব থাকি ইসলাম গ্রহণ করে তার পূর্বে যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসেবে ইসলাম গ্রহণ করেন, তারা পাঠ করার মাধ্যমে আপনি ইসলামের কাছ থেকে প্রতিষ্ঠিত হয়ে গেলেন এবং আপনার নাম আমরা নুরুদ্দিন রাখলাম। আপনারা তাদের দোয়া করবেন, তাকে সফল ভাবে দিব্য ঘোষণা দিবেন। আমরা যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, আসলে আপনার তো বংশ পরিক্রমায় মুসলমান, কিন্তু উনি যে একটা ধর্ম থেকে এসে ইসলাম গ্রহণ করে নিলেন, কিন্তু ওনার জন্য অনেক কঠিন একটা কাজ, এটা অনেক বাধা আসবে, এই বাধার উপরে যারা কিন্তু দৃঢ় থাকে, কারণ এই সিরাতুল মুস্তাকিমের উপরে দৃঢ় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাআলা ওয়া তাহসানু আনহুম ওয়া আরাদু মুমিনিন। যারা বলে যে রব্বুনা আল্লাহ ওয়া রাব্বুল আলামিন সুম্মা ইসতাকামু অতঃপর এর উপরে দৃঢ় থাকে,
তাদের নিকটে কি হয়, ফেরেশতা আসে, এসে বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হলো না। এই যে সুসংবাদ এই দিনের উপরে ভিডিও থাকা আমার উপরে আসবেন, তাকে এবং আমাদেরকে সবাইকে দিনের উপরে ভিডিও থাকার তৌফিক দান করুন। সবাইকে আমার উপরে আসবেন, আমাদের জনগণের দোষ এবং জানার যাওয়া তৌফিক দান করুন। আমিন। মহাতির আমার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।